আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ হোসেন। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী ছিলাম, বর্তমানে বাংলাদেশে নতুন একজন সফল উদ্যোক্তা। আমি বর্তমানে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরি, আমার নিজস্ব ব্লক ফ্যাক্টরি। আমি এটাই ফার্স্ট আমার, যখন আমি প্রবাসে ছিলাম, প্রবাস থেকে দেশে ফিরে এসে কী করবো এরকম একটি ভাবনা ছিলাম যে সারা বছর ধর বিদেশ করে পারবো না। দীর্ঘ 10 বছর আমি সিঙ্গাপুর একটি কনস্ট্রাকশন কোম্পানিতে আমি জব করি ফার্মাস সুপারভাইজার পোস্টে। তো আর সেই সুবাদে আমি দেশে এসে একটা নতুন চিন্তা ভাবনা করছি যে আমার দেশে এটা কিছু করতে হবে, আমার একটা কর্মস্থল করতে হবে। তো সেক্ষেত্রে আমি কী করা যায়, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি নতুন একটি একটা নতুন প্রোডাক্ট আমি করতে যাচ্ছি, যেটা করবো আর কি। তো সেটা কী করা যায়, যে জিনিসটা আনকমন একটি প্রোডাক্ট, সে চিন্তা করলাম যে আমি তো সিঙ্গাপুর ব্যবহার করতাম কংক্রিট হলো ব্লক প্রোডাক্টটি। তো এই বিষয়টি আমি চাচ্ছিলাম যে ইটের বিকল্প, যেটা পরিবেশ বান্ধব কংক্রিট হলো ব্লক। বর্তমানে আমাদের যে বাংলা ইটগুলো হচ্ছে, ইটের বাটা ওঠে দিয়ে আমাদের যে পরিবেশ, যে একটা দূষণ হচ্ছে বা আমাদের ফসলাদি ওবর মাটি নষ্ট হচ্ছে, ওইটার উপরে ভিত্তি করে যেন আমি এই নতুন একটি কিছু করব, যে দেশের জন্য প্লাস আমার নিজের জন্য। তো সেই চিন্তা ভাবনা ব্যর্থ করে আমি আমার প্রবাস জীবনটা সমাপ্তি দিলাম। সমাপ্তি দেওয়ার পরে আমি চিন্তা ভাবলাম যে করলাম যেন আমি কংক্রিট হলো ব্লক একটি ফ্যাক্টরিতে দিব, আর সেটা নিয়ে আমার মূলত কাজ করা। আর সেটা নিয়ে আমি স্টার্ট করি। প্রথমত যেটা স্টার্ট করার পরে আমি তেরকমটা সারা পাইনি, অনেকে আমি এটা নিয়ে হতাশা, আমি মোটেই পুরোটাই হতাশা যে আমাকে আমার যে এলাকার মানুষ, যা আমার প্রতিবেশী বা আমার নিজে আত্মীয় স্বজন, আমার বাবা মা, ওরা নিজে আমাকে নিয়ে হাসি তামাশা করতেছে যে না তুমি কী শুরু করলা এগুলা, এই প্রবাসে আসছিলা, প্রবাসে থাকো, ওই জায়গায় ভালো টাকা ইনকাম সোর্স আছে, তুমি কেন দেশে আসলা, দেশে এসে কী করবা, এই প্রোডাক্ট তো চলবে না, এগুলো তো কেউ নিবে না, তোমার এই যে টাকাগুলো তোমার নষ্ট যাবে। আমি চিন্তা করলাম না আমি এটা ছাড়বো না, আমি চেষ্টা করব, চেষ্টা আমার থাকতে হবে, কেন চলবে না, এটা তো পরিবেশ বান্ধব একটি জিনিস। আর এটি বিশ্বের বহির্গত দেশগুলো যে চলে আসছে, যেমন সিঙ্গাপুর, কাতার, দুবাই, মালয়েশিয়া, এইসব দেশগুলো বহুতল ভবন হচ্ছে কংক্রিট হলো ব্লক প্রোডাক্ট দিয়ে। তা আমাদের বাংলাদেশে নতুন একটি প্রোডাক্ট, তাতে কী হয়েছে, আমাদের বাংলাদেশ তো আপডেট ডিজিটাল একটি দেশ, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনারও একটি ভিডিওতে আমি দেখলাম, যেটা উনিও চাচ্ছে যে বাংলাদেশকে কংক্রিট প্রোডাক্ট দিয়ে, ইটের বিকল্প পরিবেশ বান্ধব কংক্রিট কিংবা কংক্রিট প্রোডাক্ট দিয়ে বহুতল ভবন বা ইটের বিকল্প হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন। যেটি বাংলাদেশ হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের একটি ভিডিও দেখলাম, ওনারা চাচ্ছে, ওটা নিয়ে গবেষণা করতেছে বা ওনাদের একটা প্রচেষ্টা আছে। তো সেটার উপরে আমার একটা ইন্টারেস্ট জাগলো যে না হ্যাঁ আমি এটা নিয়ে করব। সেটার উপরে আমার মূলত এই প্ল্যানগুলো, তো আমি কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরি দিয়ে স্থাপন করবো আমার চিন্তাভাবনা। তো এতে আমি শুরু করলাম আমার এই পরিকল্পনা বা আমার এই প্ল্যানগুলো। তো আমার এই প্ল্যানগুলো করার পরে আমার প্রতিবেশীরা যারা আছে আমাকে অনেক হাসি তামাশা যে কী শুরু করলো, পাগলের মতন এগুলো কেটা নিবে কে কী, এইসব বিষয় নিয়ে। তা আমি কখনো হাল ছাড়িনি, আমার চিন্তাভাবনা বা আমার নিজের প্রতি আমার আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো, আমার দ্বারা হবে, হবে না কেন, আমি চেষ্টা করি, এটা আমি প্রচলন করবোই আমার দেশে। তা আমি যখন ফ্যাক্টরিটা স্থাপন করি আরও আজ থেকে আরও 3 বছর আগে, তখন আমার ফ্যাক্টরির এই প্রোডাক্টগুলো কেউ মূল্যায়ন করেনি, প্রোডাক্টের উপরে কেউ আস্থাই নাই, কেউ নেয়ই না, মানে মাঝখানে হোল এই সেই অনেক অনেক ধরনের কমেন্ট, যেহেতু নতুন একটি প্রোডাক্ট, আমরা বাঙালিরা যারা পুরাণের দিকে কিন্তু অভ্যস্ত, যারা আদিকাল থেকে আমরা প্রোডাক্ট কংক্রিট প্রোডাক্টের ইটের প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করে যাচ্ছি আমাদের বহুতল ভবনে বা আমাদের প্রাচীন বিল্ডিংয়ের কাছে, যত কিছু যাই কিছু বলে না কেন, মানে ইট দিয়ে আমরা অভ্যস্ত। তো আমরা ওটা থেকে ড্রাইভারটা হবো কংক্রিট হলো ব্লক প্রোডাক্টের উপরে, ওটার উপর মানুষ অনেকটা আস্থা নাই। তো এটার উপরেই মূলত এই চিন্তাভাবনা অনেকেরই। তো এটা নিয়ে আমি চিন্তাভাবনা করলাম যে না আমি এটা পারবো, এটা করবই। তো এরকম একটা চিন্তাভাবনা করে নিয়ে আমি সামনের দিকে এগোতে থাকি। তো এক পল দেখা যাচ্ছে যে আমি যখন আমার মার্কেটিংটা খুবই স্লো হচ্ছিলো, মার্কেটিং আমাকে কেউ পাত্তাই দেয় না, আমাকে সারাই দেয় না, যেটা বাংলা ভাষা যেরকম বলা হয় পাত্তা, মানে একজনের কাছে গেলে আপনাকে উনি কোনো মূল্যায়ন করলো না, এরকমই একটা বিষয়টা। তা আমার ক্ষেত্রে এরকমটি হয়েছে। তা আমি যাদের কাছে যাই ওনারাই আমাকে অ্যাভয়েড করে, আমার কোনো কথা কেউ শুনতেই চায় না। যাই হোক, আমি তারপরও হতাশা হই নাই, যে আমি আল্লাহর উপরে ভরসা ছিল এবং নিজের প্রতি একটা আত্মবিশ্বাস ছিল যে না আমি এটা পারবো, আমি এটা পারবো ইনশাল্লাহ, কেন পারবো না। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ আমি যখন ব্যবসাটা দেই, দেশের পরে থেকে আমি অনেক হতাশা হই, অনেক কিছুই হই, অনেক বাধার সম্মুখীন হই। তো বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো বাংলাদেশের বহু অঞ্চলে আমরা সাপ্লাই দিতে পারছি, আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের যে মেশিনটা, আমার ফার্স্টে যে মেশিনটা আমরা তৈরি করছিলাম, ওটার যে ক্যাপাসিটি ছিল ওটা দিয়ে বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের মার্কেটে সেল দিয়ে আমরা কুলাতে পারছি না, বা আমাদের সেলের পরিমাণ থেকে অর্ডারের পরিমাণটা অনেক বেশি।
মানে আপনার তিন গুণ বেশি থাকার কারণে আমাদের নতুন আরেকটি মেশিন আমরা তৈরি করতেছি। আরেকটার বিষয়ে বলে নেই, আমার শুধু বর্তমানে একটা ফ্যাক্টরি নেই, আমাদের বর্তমান তিনটা আমাদের ব্যবসা আমাদের চলমান। আমার যেটা ফার্স্ট যে ব্যবসাটা হলো আমার যে কংক্রিট হলো ব্লক, দ্বিতীয়ত হলো আমরা ব্লক মেশিন ম্যানুফ্যাকচারার। বর্তমানে আমরা আমাদের যে মেশিনটা ওটা আমার নিজেরই তৈরি করা, আর বর্তমানে যে মেশিনারি যে বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরিতে যেগুলো স্থাপন করা হয়েছে, যে এইগুলার ডাইস, যে কোনো ধরনের যে ডাইস, যেটা অনেকে ডাইস বলে অনেকে মোল্ড বলে, তো এটার সব দুটো একই বিষয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের কোম্পানি উৎপাদন করে। তো আরেকটা যে বিষয়গুলো, যেটা হলো আমরা ঠিকাদারি কোম্পানি। বর্তমানে আমরা যে কংক্রিট হলো ব্লক নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছে, যে কংক্রিট হলো ব্লক এই সেই, মানে কি আপনাকে আঁটবে এটা, সব মিস্ত্রি পারবে না। সেজন্য আমি নতুন একটি কোম্পানি খুলছি, যেটা হলো আমাদের এই ঠিকাদারি কোম্পানি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত আপনাদের দোয়ায়, আমি যে প্রবার জীবনটা থেকে বর্তমানে যে আমি বর্তমান যে লাইফে আছি, যে একজন নতুন সফল উদ্যোক্তা হয়ে, আমি আল্লাহর কাছে অশেষ ধন্য, অশেষ শুক্রিয়া। এবং যারা অনেকে আমাকে এদিকে সহযোগিতা করছিল ফার্স্ট পর্যায়ে, সেদিকে তাদেরকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করতেছি। এবং যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা হবেন, মূলত তাদের জন্য আজকে আমার এই কথাগুলো বলতে চাচ্ছি। কখনো হতাশা হবেন না, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন, কখনো হতাশা হবেন না এবং পিছপা হবেন না। সামনের দিকে আপনি আপনার গতিতে আপনি এগিয়ে যাবেন, সফলতা ইনশাল্লাহ একদিন না একদিন হবে, একদিন না একদিন আপনার সফলতার মুখ দেখবেন, আপনি কখনো পিছপা হবেন না। আর ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার এই আপনার মূল্যবান সময়টি দিয়ে আমার এই ভিডিওটি দেখেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বা সামান্য উপকৃত হন আমার এই ভিডিওটি দেখে, এবং আমাদের কোম্পানির প্রোডাক্টের ব্যাপারে আমরা বেশ কিছু ভিডিও আপডেট দিয়েছি অলরেডি, প্রায় মনে 20টার মতন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। তো ফিউচারেও আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আমাদের প্রোডাক্টের ব্যাপারে বা আমাদের মেশিনারির ব্যাপারে বা আমাদের ঠিকাদারের যে কনস্ট্রাকশন সাইডের ব্যাপারে এগুলো ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপডেট দেওয়ার জন্য। তো আমার চ্যানেলটা যদি দেখা যদি আগ্রহী থাকে আমার এই ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার দিয়ে যাবেন এবং বেল আইকনে অন করে রাখবেন। এবং যদি করারও কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, এবং ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। যদি কোনো ব্যবসা হতে চান করতে চান বা নতুন কোনো উদ্যোক্তা হতে চান, যদি কোনো পরামর্শ মনে করেন, ইনশাল্লাহ ফোন দেবেন, সহযোগিতা করার চেষ্টা করব সাধ্য মতন। আর শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিওটি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।